নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। মানুষের এটিএম কার্ড রেখে দেয়, সুদখোরদের জেলে যেতেই হবে, আরো কড়া মনোভাব মুখ্যমন্ত্রীর। শিলচর সিভিলের ব্লাড ব্যাংকের পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্যপাল। করিমগঞ্জে লড়বে তৃণমূল কংগ্রেস, কলকাতা থেকে ফিরে ঘোষণা সুস্মিতার। পাথানখান্দিতে লরির ধাক্কায় বাইক আরোহী মৃত্যুর ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি, সড়ক অবরোধ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। সুদখোরদের জেলে যেতেই হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ এই মন্তব্য করে তিনি বলেন, কিছু সুদখোর মানুষের এটিএম কার্ড রেখে দেয়, গয়নাও রেখে দেয়, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন তিনি। সুদখোরৰ কথাটো বহুত আচৰিত আচৰিত কথা, যে মানুহৰ এটিএমবিলাকো সুদখোৰবিলাকে ৰাখি থৈ দিয়ে, গহনাবিলাক সুদখোৰবিলাকে ৰাখি থৈ দিছে। কোনোবাই যদি 2.5 লাখ টকা লোন লৈছিলে, 20 লাখ ঘূৰাই দিলে, তথাপিতো চেচেই নহয়, দিয়ে থাকিব লাগে। গতিকে এইটোতো মানি ল'ব পৰা পৰ্যায় নহয়। এইবিলাক চাওক, লাইচেঞ্চ ল'লে বছৰত 12% ইণ্টাৰেষ্ট দিব লাগিব বা 18%, ৰিজাৰ্ভ বেংকে ঠিক কৰি দিয়ে। গতিকে এনেকুৱা যদি কোনোবাই লাইচেঞ্চ ওলাইছে, এইটো ডুপ্লিকেট লাইচেঞ্চ হ'ব, সিহঁতৰতো জেল আৰু বেছি হ'ব। সুদ দিয়া সুদত দিয়াৰ কাৰণেও জেলত যাব, লগত ডুপ্লিকেট লাইচেঞ্চ লোৱাৰ কাৰণেও জেলত যাব, এইটোতো ডাবল লাইচেঞ্চ হ'ব। তিন দিনের বরাক সফরে এসে হাইলাকান্দি এবং করিমগঞ্জের বিভিন্ন কর্মসূচি শেষে আজ শিলচর সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। হাসপাতালের বিভিন্ন বিভাগের পরিকাঠামো সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্যপাল। বিশেষ করে হাসপাতালের ব্লাড ব্যাংকের পরিকাঠামোর উপর জোর দেন তিনি। ব্লাড ব্যাংকের একাধিক নথি খতিয়ে দেখার পাশাপাশি ওপিডি এবং রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নোমাল মাহাত্মা সহ বিভাগীয় আধিকারিকরা। কালেকশন হুয়া ইস সাল কা কনজিউম কা কাহা পে স্যার? পেশেন্ট সে কবি লেনে কি আবশ্যকতা পড়তি পেশেন্ট কে রিলেটিভ মান লো টিপিক্যাল গ্রুপ আসা কেসে কাম মেলে লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে লড়বে তৃণমূল কংগ্রেস। আজ কলকাতা থেকে শিলচর ফেরার পথে উধারবন্দে এমনই ঘোষণা করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। করিমগঞ্জ ছাড়াও অসমের আরও 3-4টি আসনে লড়বে দল। আসনগুলো কলকাতা থেকে দলের হাইকমান্ড ঘোষণা করবে বলে জানান সুস্মিতা। এদিকে সুস্মিতা বলেন, বিজেপি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বিরোধীদের দুর্বল করতে চাইছে। রাজ্যে কংগ্রেসের ভাঙন প্রসঙ্গ টেনে এনে সুস্মিতা বলেন, এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস রাজ্যে একমাত্র প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। উন্নয়নের ক্ষেত্রে বরাককে বঞ্চিত করা হলে তার দল মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখেন সুস্মিতা। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে সুস্মিতাকে স্বাগত জানিয়ে বিশাল র্যালি করে শিলচর নিয়ে আসেন দলীয় কর্মীরা। শিলচর আসার পথে কাঁচাকান্তি মন্দিরে গিয়ে আশীর্বাদ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সর্বপ্রথমে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি,
যে দ্বিতীয়বার আমাকে রাজ্যসভার সাংসদ হিসাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে। এবং আমি মনে করি যে যে পরিস্থিতিটা আসামে তৈরি হয়েছে, যেভাবে কংগ্রেস ভাঙছে, সবাই বিজেপিতে যাচ্ছে, আর বিজেপি আমি মনে করি যে ইডি সিবিআই হোক বা টাকা পয়সা হোক বা পুলিশ প্রেশার হোক, সব মানে সব রকমের শক্তি লাগিয়ে আজকে অপোজিশনকে দুর্বল করতে চাইছে। এই পরিস্থিতির মধ্যে যদি কোনো দল প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে, সেটা হলো তৃণমূল কংগ্রেস। আর আমি আসামের জনতা, কাছাড়ের জনতা, বরাকের জনতাকে বলতে চাই যে আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। যখন যখন আপনাদের বরাককে বঞ্চিত করা হবে, আসামকে বঞ্চিত করা হবে, কাছাড়কে বঞ্চিত করা হবে, তৃণমূল কংগ্রেস নিশ্চয় আমরা মাঠে নামবো, প্রতিবাদ করব। আর আমি আবার আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাচ্ছি। আমার 20 ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় দিল্লিতে। তখন আমি বলে দিয়েছি করিমগঞ্জ থেকে, যদিও আমার নাম স্টেট প্রেসিডেন্ট রিপুন বোরাজি দিয়েছিলেন, আমি করিমগঞ্জে দাঁড়াচ্ছি না। সেখানে একটা সেন্টিমেন্ট রয়েছে, লোকাল সেন্টিমেন্ট স্থানীয় কাউকে দেওয়ার জন্যে, কিন্তু করিমগঞ্জ আমরা লড়বো। এছাড়া যে আরও 3টা বা 4টা সিট আমরা লড়বো, সেটা আমাদের হাইকমান্ড কলকাতার থেকে প্রেস মিট করে আপনাদের জানিয়ে দেবেন। পাতালখানদের গির্জাঘরে লরির ধাক্কায় এক বাইকারোহীর মৃত্যুর ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মৃত যুবকের নাম ডালিম মিয়া, বাড়ি পাতালখানদের গির্জাঘরে। এদিন সকাল 11টা নাগাদ পাতালখান্দি থেকে বাইক চেপে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা ইটবুঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান ডালিম। ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এলাকা উত্তপ্ত করে তোলেন। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন পাতালখান্দির সার্কেল অফিসার এবং ওসি। মৃত যুবকের পরিবারকে সরকারি সাহায্যের আশ্বাস পেয়ে প্রায় 2.5 ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন উত্তেজিত জনতা। বরাক সফর শেষে আজ গুয়াহাটি ফেরার পথে শালগঙ্গা জিপি অফিস পরিদর্শন করলেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া, জিপি সচিব অমলকৃষ্ণ ভট্টাচার্য, প্রাক্তন জিপি সভানেত্রী রিঙ্কি নন্দী এবং বিজেপি উধারবন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী জিপির বিভিন্ন সমস্যা রাজ্যপাল কাটারিয়ার কাছে তুলে ধরেন। রাজ্যপাল এদিন উধারবন্দের প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে প্রাপক অর্চনা চন্দ্রের বাড়িও পরিদর্শন করেন। মজদুরি করতে এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ারউইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ,
পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5 উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12 এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্রাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন, তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার, 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে, 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে, পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
বরাকের বেকার সমস্যা সমাধানে ক্ষুদ্র শিল্পে জোর দিতে হবে। আজ শিলচর প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অশোক বৈদ্য। তিনি বলেন, বরাকের প্রচুর সম্ভাবনা রয়েছে কিন্তু সমাধান হচ্ছে না, বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। অনাগত দিনে 2024 লোকসভা ইলেকশন, আমি সবসময়ে যদি আমি একজন চাকরিজীবী ছিলাম, কিন্তু আমি দেখলাম যে একটা রাজনৈতিক মতাদর্শে চলছি, সেই 2000 থেকে বলুন বা তার আগে থেকে আমার পারিবারিক অভিজ্ঞতে আমরা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম, তো সেই জন্য বললাম যে দেখলাম যে যদি 2024 যদি আমরা যেটা পার্টির নিয়ম শৃঙ্খলা মতো যদি আমি সেটা ইয়ে করতে পারি, আপনাদের আশীর্বাদ পাই, সহযোগিতা পাই, সবাই সহযোগিতা পাই, তাইলে 2024 আমি টিকিট প্রত্যাশী হিসাবে আমি আমার পার্টিতে আবেদন করেছি। সবথেকে যেটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত, যারা আনএমপ্লয়মেন্ট আছে, আনএমপ্লয়মেন্ট যারা আছেন যুবক যুবতীরা, যারা কোনো রোজগারের ব্যবস্থাতে নেই, ইট নট মিস দ্য সার্ভিস, যখন রোজগার হয় না সেটা ঘরের মধ্যে একটা বড় পেইনফুল বাতাবরণ হয়, সেটা আশা করি আপনারা সবাই উপলব্ধি করছেন। সুতরাং সেই দিকটার জন্য আমার কিছু পরিকল্পনা আছে। আমি সংক্ষেপে বলছি যে আমি স্মল স্কেল বা মিডিল, দ্যাট ইজ ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প, যদি আমি কীভাবে বেশি করে ছেলেদেরকে ট্রেনিং দিয়ে, নানান ধরনের ট্রেনিং দিয়ে, নানান ধরনের ফান্ড আছে, মেম্বার অফ পার্লামেন্টের ফান্ড আছে, ভারত সরকারের ফান্ড আছে, শুধু সংসদের কাজ হলো, সাংসদের কাজ হলো সেগুলি নিয়ে এগুলি পৌঁছানো। রংপুর শনি মন্দিরে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির। মন্দির পরিচালন কমিটি, প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট এবং চৌধুরী আই হসপিটাল ও রিসার্চ সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরে রোগী দেখেন ডক্টর এস মোহাম্মদ আরিফ মনসুর, ডক্টর রাহুল ইয়াদব। সহযোগিতায় ছিলেন অভিজিৎ দে এবং দেবজ্যোতি দাস। এ নিয়ে জানান মন্দির কমিটির সভাপতি শিশির রঞ্জন দে, সম্পাদক রঞ্জিত দত্ত, সহসভাপতি অনাথবন্ধু গোস্বামী। বৃহত্তর রংপুর এলাকায় শতাধিক রোগীর চোখ পরীক্ষা করা হয়। প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট, চৌধুরী আই হসপিটালের উদ্যোগে এবং শ্রী শনি মন্দিরের ব্যবস্থাপনায়, আমরা সদরঘাটস্থিত শনি মন্দির কমিটির ব্যবস্থাপনায় আজকে একটা আই চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণের শিবির আয়োজন করা হয়েছে। সে শিবিরে আমরা সুন্দর ব্যবস্থা করার জন্য আমরা যেরকম যে আয়োজন করা হয় সেই আয়োজনের ব্যবস্থা করেছি এবং সুন্দরভাবে সুস্থভাবে আমাদের চক্ষু পরীক্ষা সুন্দরভাবে চলছে। আজ রাতে পবিত্র শবে বরাত, ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বশান্তির জন্য প্রত্যেক মসজিদে দোয়া প্রার্থনা সহ হযরত মুহাম্মদের জীবন নিয়ে আলোচনা হবে। এ নিয়ে বেরেঙ্গা বড় মসজিদে ওয়াজ মেহফিলে বক্তব্য রাখেন মৌলানা হযরত আজমল হোসেন বরভুইয়া, মৌলানা ইমদাদুর রহমান লস্কর, মৌলানা মুজিবুর রহমান মাঝারভুইয়া প্রমুখ। গোটা রাজ্যের সঙ্গে কাছাড়েও বেআইনি সুদখুরদের বিরুদ্ধে পুলিশের জোরদার অভিযান অব্যাহত রয়েছে। গতকাল ধলাইয়ের বিভিন্ন এলাকা থেকে 3 সুদখুরকে আটক করেছে পুলিশ। ধৃতরা ধলাইয়ের জারুলতলার সন্তোষ কুমার দাস, দেবীপুরের মৃন্ময়কান্তি দাস এবং রাজনারায়ণ গোয়ালা ওরফে মুন্না। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে পুলিশ। ভুক্তভোগীদের অসাধু সুদখুরদের হাত থেকে বাঁচাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার করার নির্দেশে রাজ্য জুড়ে জোরদার অভিযান চলছে পুলিশের। শিলচর চিলড্রেন পার্কে আজ দ্বিতীয় দিন বরাক ধামাইল উৎসবের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এতে বরাকের 3 জেলার গ্রাম শহরের প্রতিযোগীরা অংশ নেন। ইয়াশি এবং বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি কর্মী বীণাপাণির নাথ, কমিটির প্রধান উপদেষ্টা রসরাজ দাস, ইয়াশির কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আয়োজক কমিটির আহ্বায়ক সঞ্জীব রায় এবং বন্দিতা ত্রিবেদী প্রমুখ। আজ ইউসেগেন সোশ্যাল ইভেন্ট অর্থাৎ বরাক সাংস্কৃতিক প্রেমী মঞ্চ যৌথ উদ্যোগে
আমরা পড়া ভিত্তিক যে জামায় প্রতিযোগিতা করতে যাচ্ছি, আমরা হাইলাকান্দি চ্যাপ্টার করেছি, করিমগঞ্জ চ্যাপ্টার করেছি, শিলচর চ্যাপ্টার করেছি, ও প্রত্যেক জায়গাতে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা পুরস্কৃত করেছি এবং সাথে আরও দুটো বেস্ট টিমকে হোয়াইট কার্ড এনে দিয়েছি, যাতে যেখানে আমরা 15টি দল নিয়ে করতে পারি আয়োজনটা। আজকে আমরা গর্বিত এবং এবার রাজ্য সরকার ওনাকে পেনশন দিয়েছে, উনি এই 82 বছর বয়সও জামাইল টিম দিচ্ছেন, মানুষের শিক্ষা দিচ্ছেন, ওনাকে আমরা সম্মাননা জানাবো আজকের এই অনুষ্ঠানের কম্পিটিশনের মধ্যে। আর আজকে আমি একটাই কথা বলবো যে আমরা এখানে সঞ্জীবরাও আছেন, তারা বঙ্গসাহিত্যের বিশ্বদূষও আছেন, বলবো যে যত লোক যত সঙ্গীত বিদ্যালয় আছে, যত মিউজিক স্কুল আছে, তারা যদি ধামাইকে একটা মানে থিওরি বানিয়ে একটা কোর্স করে, সুরনন্দন ভারতীর বঙ্গসাহিত্য বঙ্গীয় পরিষদ এদের কোর্স করে যে ধামাইয়ের একটা শিক্ষা হবে, এটা আপনাদের লোকালিটি, এটা আমরা আত্মপরিচয়। তো লোকসংস্কৃতি চর্চা হচ্ছে শেকড়ের সন্ধান, লোকসংস্কৃতি চর্চা হচ্ছে আমার আমির আরেক আমির সন্ধান। রবীন্দ্রনাথ প্রথম লোকসংস্কৃতি শব্দটা উচ্চারণ করেছিলেন, তারপরে ফোক কালচার এরকম নানান শব্দগুলো এসছে, এবং রবীন্দ্রনাথের নির্দেশেই দীনেশচন্দ্র সেন গ্রামে গ্রামে লোকগান সংগ্রহ করতেন। এবং এই যে লোকসংস্কৃতির একেবারে এই সময়ে দাঁড়িয়ে যখন আমরা প্রতিনিয়ত নিজেদের শেকড় ছিন্ন করছি, প্রতিনিয়ত আমরা অনেকের রুটলেস হয়ে পড়ছি বা রুটলেস হতে যাচ্ছি, তখন এই ধরনের উৎসবের ভীষণ প্রয়োজন। কারণ শেকড় যদি সঠিকভাবে না থাকে তাহলে আমার দৃষ্টি সভ্যতা ভাষা সংস্কৃতির বৃক্ষটিও মরে যায়। ফলে এই ধরনের অনুষ্ঠানের তাৎপর্য এখানেই, আর এই ধরনের তাৎপর্যের মধ্যে আপনারা লক্ষ্য করেন ইয়াসির আজকে আমাকে এখানে রসরাজ বা সঞ্জীব রায় ডেকেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করছি না, সঞ্জীব রায় আমার অনুজপ্রতিম ছোটো ভাই বন্ধু, সঞ্জীব যখন দাঁড়িয়ে কথা বলে বন্দিতা যে ঘোষণা করল, একবার কি মনে হয়েছে যে তাদের মাতৃভাষা বাংলা নয়? তাদের মাতৃভাষা কিন্তু বাংলা নয়, তাই তার মানে এই নয় যে ওরা পুরোটা বাঙালি হয়ে গেছে, ওরা কিন্তু তাদের যে ধর্মীয় উৎসব, আমি বন্দিতার প্রচুর ছবি মোবাইলে দেখেছি যেখানে পাশে সঞ্জীব বসে স্বধর্ম পালন করছে, সূর্যের বন্দনা করছে নদীতে দাঁড়িয়ে, আর তারপরে তার যে ধাতৃভাষা বাংলাকে তারা আরাধ্য হিসেবে গ্রহণ করেছে, এটাই হচ্ছে কৃষ্টি, এটাই হচ্ছে সভ্যতা, এটাই হচ্ছে সংস্কৃতি। হাইলাকান্দির আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের বার্ষিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হলো। অনুষ্ঠানে পড়ুয়াদের নাচ গান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথির বক্তব্য পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর কে এম বাহারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন কাটলিছড়া শিক্ষা আধিকারিক নাজমুল হক লস্কর, আজমল সুপার 40 অধ্যক্ষ ইবাদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শাহরুল আলম লস্কর এবং ফারহিন বেগম লস্কর। Especially for our guests and to our parents, I can assure you that your presence here in this afternoon is a source of great motivation and inspiration to our students. So thank you everyone and Institute of Hyderabad University. We started first residential school in Hyderabad and now there are many other schools who followed us and they already started. This is our mission, not only teach, not only grow up our Alamin school, but this is our mission for all the students of Alamin school. So, I would like to also to our parents who trusted on us and they sent their child to Alamin school. So, thank you everyone. Out of the 7 students got star and 66 letters got the student got 66 letters. So this year we are also hope to all students. So lastly, my deliberation would be incomplete if I didn't mention the
So even give thanks to our teachers who are throughout the day they are giving their best. শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। মানুষের এটিএম কার্ড রেখে দেয় সুদখোরদের জেলে যেতেই হবে, আরো কড়া মনোভাব মুখ্যমন্ত্রীর। শিলচর সিভিলের ব্লাড ব্যাংকের পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্যপাল। করিমগঞ্জে লড়বে তৃণমূল কংগ্রেস, কলকাতা থেকে ফিরে ঘোষণা সুস্মিতার। পাতালখান্দিতে লরির ধাক্কায় বাইক আরোহী মৃত্যুর ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি, সড়ক অবরোধ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।